আজকে আমরা লুপ দেখব বলেছিলাম, ফার্স্টে আসে ফর লুপ। তো ফর লুপের আমাদের যেটা বেসিক স্ট্রাকচার বলবো, এটা প্রথমে একটা ফর আসবে, ফরটা দেখেই কম্পাইলার বুঝতে পারবে যে আপনি ফর লুপ নিয়ে এখন কাজ করতে চাইছেন। তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়ে যাবে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর শর্ত বর্ণনা করতে হবে। মানে ওই যে ইফ এর ভিতর আমরা ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেরকম শর্ত দিয়েছিলাম না, যে ইফ এজ ইজ গ্রেটার দেন 18, এরকম ফর লুপে ফরের পরের ফার্স্ট ব্র্যাকেটের ভিতর সে শর্তটা দিতে হয়। কিন্তু এখানে শর্তটা তিন ভাগে ভাগ করা থাকে। ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আপনার এরকম লুপে কাজ করার জন্য একটা ইন্টিজার অ্যাসাইন করতে হয়, যে ইন্টিজারটার ভ্যালু ধরেন বলে দিলেন যে আমার এই ইন্টিজারটার ভ্যালু 1, তুমি একবার করে কাজটা করবা আর গুনবা যে ভ্যালু 1 থাকলে 2 হলো, এভাবে করে যতক্ষণ ভ্যালু 10 না হচ্ছে ততক্ষণ কাজটা করতে থাকবা। মানে তুমি 10 বার কাজটা করবা, তো একবার কাজ করবে, এক যোগ করবে, আবার কাজ করবে, এক যোগ করবে, এভাবে কাজ করবে, ঠিক আছে? তো এই ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে যে আপনার ওই ইন্টিজারের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিব। তো এখানে ধরেন সেটা হিসাবে লিখতে পারি ইন্ট আই ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি এখানে ডিফাইন করে দিলাম যে আই হচ্ছে একটা ইন্টিজার, এটার ভ্যালু হচ্ছে 1। ওকে, আমার সেকেন্ড যে ফেজটা আছে এটা হচ্ছে কন্ডিশন, শর্ত, যে আই এর ভ্যালু কত হওয়া লাগবে বা কিরকম হওয়া লাগবে তাহলে আমরা কাজ করব। তো এই কন্ডিশনটা বর্ণনা করলাম, যেমন গতদিন আমরা ইফ লুপে যেটা দিয়েছিলাম ওটা মূলত কন্ডিশন শর্ত, এই কাজটা হলে এটা করো। তো এটা আমার ফর লুপের এই মাঝখানে থাকবে। তো কন্ডিশনটা ধরেন এখানে দিতে পারি যে আই ইজ লেস দ্যান ইকুয়াল টু 5, একটা কাজ 5 বার করবো, ঠিক আছে? এটা শর্ত দিলাম। তাহলে আমাদের সেকেন্ড সেগমেন্টে কি হয় এটা বুঝলাম। থার্ড সেগমেন্টে হচ্ছে আপডেশন, মানে প্রতিবার কাজ করার পর যে একটা এক করে যোগ করবে সেটা এখানে আমাকে বলে দিতে হবে। এক করে যোগ করবে, পয়েন্ট এক করে যোগ করবে, নাকি 10 করে যোগ করবে। তো দ্যাটস ইট। তো আপডেশনের জন্য আমি বলে দিতে পারি যে আয়ের কাজ যখন একবার হবে তখন আয়ের মান হবে আই প্লাস 1, মানে আই যে মান থাকবে ওটার সাথে এক যোগ করতে হবে। এরপরে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট চলে আসলো, প্রতিটা লুপই আমাদের শর্তের পরে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেগুলো কাজ থাকে সেই কাজগুলো তখন এই লুপে করতে থাকে। তো এখানেও ব্যতিক্রম কিছু নাই, এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাদের সব কাজগুলো বর্ণনা করা থাকবে। ধরেন এখানে আমরা কাজ করতে চাচ্ছি যে প্রিন্ট করো, ইনভার্টেড দিলাম আমাদের যেটা ফার্স্টে করা উচিত ছিল হ্যালো ওয়ার্ল্ড, এটা প্রিন্ট করো, লাইনটা শেষ করে দিলাম। আর এখানে যদি একবার নতুন লাইন না নেই তাহলে সব পাশাপাশি করে দিবে, তখন দেখতে খারাপ লাগবে, পারবো না, এই তো। তাহলে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেল, ইন্ট মেইনও শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা রান করে দেখি, তখন তারপরে আর একবার ভালো করে এটা বোঝার চেষ্টা করব। দেখেন আমি রান করলাম, এখানে 1 2 3 4 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। সো এটা কিভাবে করলো আর একবার বুঝি। প্রথমে আমরা ফর দিলাম, তখন কম্পাইলার বুঝলো যে আমি এখন ফর লুপে কাজ করতে চাচ্ছি। ফর মানে হচ্ছে কি, জন্য, নাকি জন্য কিসের জন্য, এই শর্তটার জন্য। শর্তটা কি, যে আমার ইন্টিজার আয়ের মান 1 থেকে শুরু হবে, আয়ের মান যতক্ষণ 5 এর সমান না হবে বা 5 এর থেকে ছোট থাকে ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলতে থাকবে। আর প্রত্যেকবার কাজ হওয়ার পর আয়ের মান যেটা মান আছে এখানে 1 আছে, আয়ের মানের সাথে 1 করে যোগ হবে, ঠিক আছে? এই শর্তটার পড়া শেষ তখন এই কাজ করতে যাবে। একবার প্রিন্ট এফটা মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, পরের বার যখন আবার একবার প্রিন্ট করা হলো আবার ঘুরে এখানে চলে আসবে, এই সেকেন্ড ব্র্যাকেট পাইলে আবার ঘুরে এই শর্তে চলে আসবে। শর্তে এসে ইনিশিয়াল ভ্যালুটা আর পড়বে না, তখন শুধু আমার এই কন্ডিশনটা পড়বে আর আপডেশন পড়বে। কন্ডিশনটা হচ্ছে কি, আয়ের মান যদি 5 এর থেকে কম বা সমান হয়। এখানে এসে বললাম যে ফার্স্টের এই ইনিশিয়াল ভ্যালুটা পড়বে না, সরাসরি এইখানে চলে আসবে কন্ডিশনে। এখানে কন্ডিশনটা ম্যাচ করবে যে আয়ের ভ্যালু কি 5 এর থেকে ছোট অথবা সমান, অবশ্যই 1 তো 5 এর থেকে ছোট, ওই জন্য ফার্স্ট এবার কাজ করেছে, তারপরে এখানে এসে আয়ের সাথে এক যোগ করেছে, 2 হয়ে গেছে মান। সো এখানে এসে দেখবে 2ও 5 এর থেকে ছোট, সো তখন আর একবার আয়ের সাথে আবার এক যোগ করে দেবে, এখন আয়ের মান 3 হলো, তারপরে এই কাজটা করে ফেলবে। এই কাজটা করা হলে আবার ফেরত যাবে এখানে, এবার পাইলো আয়ের মান 3 যেটা আবার 5 এর থেকে ছোট, সো আবার আয়ের সাথে এক যোগ করে আয়ের মান এখন 4 হলো, আবার এই কাজটা করবে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আয়ের মান 5 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সেম কাজটা ও লুপে করতে থাকবে। এ হচ্ছে ফর লুপের কনসেপ্ট। এখন এটা আমাদের কেন লাগবে, যদি আমাদের প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ডটা 5 বার প্রিন্ট করাই লাগতো তাহলে আমরা 5 বার এটা কপি পেস্ট করতে পারতাম, তাই না? 5 বার কপি পেস্ট করে দিলাম তাহলে তো আমার 5 বার প্রিন্ট করে দিবে, আমার তো ফর লুপের দরকার নাই। এখন সবসময় আমরা যেগুলো শিখছি সবগুলা তো শুধু এই মানে প্রিন্ট করার
কাজই থাকবে না। ধরেন থাকলো আপনার এখানে 5 বার করতে বলছে, আমি যদি বলি এখন 1000 করেন, আপনাকে জাস্ট করতে হবে কি 5 এর মানটা 1000 করে দেন। এখানে এসে চেক করবে কি যতক্ষণ পর্যন্ত I এর মান 1 থেকে শুরু হবে যতক্ষণ পর্যন্ত 1000 এর সমান না হবে অথবা বেশি না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই কাজ সেম কাজটা করতে থাকবে। যদি এখন রানে দেই ভয় লাগছে, তারপরেও এই যে আমাদের মোটামুটি 1000 বার এখানে প্রিন্ট করে দিয়েছে, এখন আসছে না, ক্যারেক্টার লোড হচ্ছে না। এনিওয়ে এখানে 1000 বার প্রিন্ট করে দেওয়ার কথা, সেটা আমরা তো এখন গুনতে পারবো না। এখন যদি আমরা গুনতে চাই যে আসলে কি 1000 বার প্রিন্ট করলো, তাহলে কি করতে পারি, আমরা এখানে যে I এর মানটা প্রতিবার যোগ হচ্ছে সেটা হ্যালো ওয়ার্ল্ড এর প্রথমে যদি প্রিন্ট করে দেই, তাহলে হয়তো আমরা দেখতে পারবো যে কয় লাইন প্রিন্ট করছে, তাই না? তো I এর মানটা যদি আমরা প্রিন্ট করতে যাই, কি দিতে হবে, ইন্টিজার প্রিন্ট করবো, সো পার্সেন্ট ডি, বাকি এখানে পার্সেন্ট ডি এর পর একটা ডট দেওয়া যায়, কমা দিলাম, কিসের মান প্রিন্ট করবো, I এর মান, দেখা যাক। এই যে দেখেন 1000 বার প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা 1000 বার প্রিন্ট করে দিয়েছে। 1 থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 করে সে 1000 এ থেমে গেছে। এখানে 1000 না দিয়ে আপনি 1 লাখ দেন, সমস্যা নাই, 1 লাখ বার প্রিন্ট করে দিন। বুঝতে পারছেন, মানে যখন আমার একটা কাজ বার 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 করা লাগবে, তখন আমরা লুপ ইউজ করব, ফর লুপটা এভাবে কাজ করে। এখন বলতে পারেন যে ভাই যদি আমি চাই যে ধরেন 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যাগুলো লিখে দিবে, তাহলে কি আমরা এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা বাদ দিয়ে দিব, তাহলে তো আমাদের 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে দেওয়ার কথা। ও 1000 হয়ে গেছে, আচ্ছা তাহলে 1 থেকে 1000 প্রিন্ট করে দিল। এখন কেউ কি আমাকে অ্যান্সার দিতে পারবেন যে আমি যদি চাই যে এই ফর লুপটা আমাদের জন্য এবার তো 1 থেকে শুরু করে 1000 পর্যন্ত প্রিন্ট করেছে, সো 1000 থেকে শুরু করে রিভার্স দিকে এসে 1 পর্যন্ত প্রিন্ট করবে কিভাবে বা করানো যাবে কিভাবে, কেউ কি একটু লজিক খাটায় বলতে পারবেন? আর আগের জন অনেকটা ক্লোজ হয়ে গেছিলেন, ক্লোজ করে ফেলেছিলেন, বাট এইখানে এই শর্তটা জাস্ট ঠিক দিতে পারেন নাই। তাহলে এখানে আমার শর্তটা কি দিচ্ছি যে I এর মান আমার 1000 থেকে শুরু, I এর মান যতক্ষণ পর্যন্ত 1-এর থেকে বড় অথবা 1-এর সমান হবে, মানে 1-এর থেকে বড় থাকবে অথবা 0-র থেকে বড় থাকবে অথবা 1-এর সমান হবে, ততক্ষণ পর্যন্ত I থেকে 1 করে বাদ দিতে থাকো আর I এর মানটা প্রিন্ট করতে থাকো। এরকম বুঝে বুঝে করলে এই যে দেখানো হয়ে গেছে। এই জন্য লজিকটা ক্লিয়ার করতে হবে, না হলে যদি ইনফিনিটি লুপে চলে যায় তাহলে কম্পিউটারের মেমোরি ফুল হওয়ার আগ পর্যন্ত এরকম করতে থাকবে, লাস্টে সিস্টেম ক্র্যাশ করে ফেলবে অথবা অ্যাট লাস্ট আপনার সফটওয়্যারটা ক্র্যাশ করবে। সো এই জন্য লজিকটা ঠিক মতো দেওয়া অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করা দেখলাম, 1000 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করা দেখলাম। সো লুপ সামনে কিভাবে কাজ করে, পিছনে কিভাবে কাজ করে, সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখন আমরা এই যে এখানে I ইজ ইকাল টু I মাইনাস 1 এটা লিখেছি, এটা জিনিসটা কি, এটা হচ্ছে আপনার ডিক্রিমেন্টাল অপারেটর বলে। ডিক্রিমেন্ট কেন, যখন আস্তে আস্তে বাড়তে থাকে সেটাকে বলে ইনক্রিমেন্ট, যখন আস্তে আস্তে বড় থেকে ছোট হয় বা কমতে থাকে সেটাকে বলে ডিক্রিমেন্ট, ঠিক আছে। এখন যদি আমি এখানে I ইজ ইকাল টু I মাইনাস 2 দেই, তাহলে কি কাজ করবে, চেক করি। আপনাদের মনে এরকম যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই আপনারা এরকম চেক করবেন, কারণ এটাই আমাদের মেইন কাজ হবে, যে আমার ফুল স্টপ দিয়ে কাজ হচ্ছে না, আমি পয়েন্ট 2 দিয়ে কাজ করি, দেখে আমার এসকিউএল নেই কিনা। সো ট্রায়াল এন্ড এরর ভালো কাজ। এই যে দেখেন আমি যখন I মাইনাস 2 দিলাম, তখন করলো কি 4 থেকে 2 মাইনাস করে 2 করে 2 করে বিয়োগ করলো। সো এখানে আপনি 50 করে দিলে হয়তো আরো 50 করে মাইনাস করতে থাকবে। এখন এটা ডিক্রিমেন্টাল অপারেটর বুঝলাম, I ইজ ইকাল টু I মাইনাস 2, I ইজ ইকাল টু I প্লাস 2 যদি যেই, সেটা হলো আমার ইনক্রিমেন্টাল অপারেটর, সেটাও বুঝলাম। এটা এখন লেখার আরেকটা ওয়ে আছে, যখন আপনি লিখতে চাইবেন I ইজ ইকাল টু I মাইনাস, তখন সেটা লিখতে পারেন I মাইনাস মাইনাস। এটা দিয়ে বুঝবে কি যে প্রত্যেকবার লুপের একটা কাজ হওয়ার পর আমাকে 1 করে বিয়োগ করতে হবে, এই I এর ভ্যালু থেকে 1 করে বিয়োগ করতে হবে, ঠিক আছে। আমি ফার্স্টে এটা দেখালাম না যে I ইজ ইকাল টু I মাইনাস 1 যখন লিখছেন তখন ওখানে আপনার কাছে অপশন আছে যে আপনি মাইনাস 2 করেন, মাইনাস 0.5 করেন, লুপে ফ্র্যাকশন মানে ফ্লোট নাম্বারেও অপারেট করা যায়, এটা ইন্ট না দিয়ে ফ্লোট করলে আপনি ওভাবে কাজ করতে পারবেন, দরকার হবে কোথায় আমি জানি না, বাট কাজ করে। এনিওয়ে সো আপনি ওখানে 1ও করতে পারবেন, 50ও করতে পারবেন, 0.5ও করতে পারবেন, বাট এরকম শর্টকাটে হয়তো সেটা করতে পারবেন, আমার জানা নাই, করা যাইতে পারে, ঠিক আছে। সো যখন আপনি I মাইনাস মাইনাস দিবেন আর কিছুই লেখা লাগবে না, বুঝে নিবে যে প্রত্যেকবার লুপটা ঘোরার সময় I থেকে 1 করে বিয়োগ করতে হবে, ঠিক আছে। দেখি আমাদের কাজটা হয় কিনা,
আমাদের সব প্র্যাকটিক্যালি করতে হবে। দেখেন আগের মতো আমার i = i - 1 এর কাজটা করে দিয়েছে। আর এই মাইনাস মাইনাস এর জায়গায় যদি আমি প্লাস প্লাস দিয়ে আমার পুরো শর্তটা চেঞ্জ করতে হবে তাহলে রান করে দেখাতে পারবো। বাট i = i + 1 মানে হচ্ছে i++, সেম থিং। এখন এটাকে বলছে পোস্ট ইনক্রিমেন্টাল অপারেটর। কারণ কি, এটা ফার্স্টে যখন এটা দেখবে আপনার কম্পাইলার, তখন ফার্স্টে করবে কি, i এর মানটা কত সেটা নিয়ে কাজ করে নিবে, তারপরে i এর সাথে একযোগ করবে। আর এই সেম জিনিসটাই যদি আপনি এই প্লাস দুটাই ফার্স্টের দিকে লাগান, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্টাল অপারেটর। তার মানে কি, আগে এক যোগ করবে তারপরে কাজ। ফর লুপ বুঝেছেন, আমি দুই তিনটা কোয়েশ্চেন দিব, সেগুলো সলভ করবেন অবশ্যই, তাহলে লুপের আর কোনো সন্দেহ থাকবে না। সো আমরা এটা দেখার জন্য ফার্স্টে একটা ইন্টিজার নিয়ে নিলাম, আই নি, কারণ আই এফ জেড এম এইসব সব জায়গায় শিখানোর সময় ব্যবহার করে। সো আমিও এটা দিয়ে শিখেছি, আমার এটাই চলে আসছে সবসময়। বাট আপনি যে কোনো লেটার দেন কোনো প্রবলেম নাই, ওর নাম দিয়ে কিছু যায় আসে না, শুধু যদি আপনি ঠিক মতো লিখতে পারেন, আর বুঝছেন, ওকে যদি বুঝাইতে পারেন যে এটা এটা, তাহলে ওর সমস্যা নাই, নাম আপনি যা খুশি তাই দেন। আচ্ছা, তারপরে আমরা এখন প্রিন্ট করে দেখি, তাহলে এখানে আমাদের ওয়ান প্রিন্ট করে দেখাবে, তাই তো? এই হওয়ার কথা এই প্রোগ্রামে, যদি কোনো ভুল না করে থাকি। এখন যদি আমি করি আই প্লাস প্লাস, তাহলে কি প্রিন্ট করে দেখি। দেখেন ফার্স্টে করেছে কি, আই এর মানটা এখানে প্রিন্ট করে দিয়েছে, আই এর মান 1, সো এখানে 1 প্রিন্ট করেছে ফার্স্টে, দেখতে পাচ্ছেন। সেকেন্ড লাইনে এসেও, এটা যেহেতু আমরা পোস্ট ইনক্রিমেন্টাল অপারেটর ইউজ করেছি, মানে আগে কাজ করবে তারপরে এক যোগ করবে, সো এখানেও আই এর মান 1 বসায় দিয়েছে। প্রথমে কাজ করলো, 1 টা আপনার এখানে প্রিন্ট করে দিয়েছে আই এর মান হিসেবে লাইনে এসে, তারপরে এক যোগ করেছে। সো এখন আপনার কম্পিউটারের মেমোরিতে, কম্পাইলারের মেমোরিতে, যাই বলেন, কম্পাইলারের মেমোরি নাই, এনিওয়ে আই এর ভ্যালু এক যোগ হয়ে 2 হিসাবে স্টোর হয়ে গেছে। সো তারপরের লাইনে আমি যখন সিম্পলি আই প্রিন্ট করতে চাইলাম আই এর ভ্যালুটা, তখন সেখানে আমার 2 প্রিন্ট করেছে, কারণ এখানে প্লাস প্লাস দিয়ে ভ্যালুটা 2 হয়ে গেছে। এইভাবে পোস্ট ইনক্রিমেন্টাল অপারেটর কাজ করছে, আগে প্রিন্ট করে দিচ্ছে, আই এর কাজ করে দিচ্ছে, তারপরে এক যোগ করছে। এখন আমরা প্রিটা দেখি যে প্রি ইনক্রিমেন্টাল অপারেটর কিভাবে কাজ করে। তো আমরা এখানে সেম কাজটা শুধু প্লাস দুইটা আয়ের আগে দিয়ে দিলাম, এখন দেখেন আমাদের রেজাল্ট কি আসে। আমাদের ফার্স্টে আয়ের ভ্যালু তো ওভাবেই প্রিন্ট হয়েছে, সমস্যা নাই, কিন্তু সেকেন্ড লাইনে দেখেন আমাদের আগের বার কিন্তু 1 প্রিন্ট হয়েছিল, কারণ আমরা ওখানে পোস্ট ইনক্রিমেন্টাল দিয়েছিলাম, মানে আয়ের ভ্যালু প্রিন্ট করার পর এক যোগ হয়েছিল, আর এখানে আগেই প্লাস প্লাস দিয়েছি, ওই জন্য আয়ের ভ্যালুর সাথে আগে 1 যোগ হয়ে গেছে, তারপরে আয়ের ভ্যালুটা প্রিন্ট করেছে, ওই জন্য সেকেন্ড লাইনেই 2 চলে এসেছে। পার্থক্য বুঝতে পেরেছেন দুইটার? বাট আপনি যদি এটা লেখেন যে আই প্লাস 1 ইকুয়াল টু আই, হ্যাঁ, তাহলে এই রোড ধরে নিবে। আপনাকে আগে একটা ভেরিয়েবল ঘোষণা করতে হবে, তারপরে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, বুঝছেন। সেজন্য আগে যদি আপনি প্লাস করে পলে বলেন যে সমান এটা, তাহলে সে কাজ করতে পারবে। এই জন্য আগে আপনাকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, যে ভেরিয়েবলটা আমার কি, যে কোনো জায়গায় আগে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, আমার আয়ের মান হবে আয়ের সাথে এক যোগ করলে যা হবে তাই, তাহলে ওর সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আগে যদি আপনি বলেন আয়ের সাথে এক যোগ করো, সেটা হবে আয়ের মান, তাহলে সেটা বুঝবে না, সমান সমানের বাম পাশে এরকম অপারেশন করা যাবে না। আই ইকুয়াল টু প্লাস 1 না, সেটা এভাবে করা যায় আই প্লাস ইকুয়াল টু 1, এটার অর্থও সেম, এটা দিয়েও বুঝবে যে আয়ের মান হচ্ছে আয়ের সাথে এক যোগ করলে যা হবে তাই। তো আমার ডিক্রিমেন্টাল অপারেটর গুলো এভাবেই কাজ করে, ঠিক আছে। আপনি যদি আয়ের আগে মাইনাস মাইনাস দেন, সেক্ষেত্রে আগে বিয়োগ করবে তারপরে কাজ করবে, আর যদি আপনি আয়ের পরে মাইনাস মাইনাস দেন, তাহলে আগে কাজ করবে তারপর বিয়োগ করবে, ঠিক আছে। ওটা আলাদা ভাবে দেখালাম না। যদি বলেন যে ভাই এখানে আমি 1 থেকে 100 তো অনেক দেখেছি, এখন আমি এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে কি করব। আমি একটু আগে বললাম যে এটা দশমিক সংখ্যা নিয়েও কাজ করতে পারে, সেরকম ক্যারেক্টার নিয়েও কাজ করতে পারে। সো ক্যারেক্টার নিয়ে যদি কাজ করতে চাই, আইকে আমরা ক্যারেক্টার হিসাবে ঘোষণা করবো, এক ক্যারেক্টার হিসেবে ঘোষণা করার জন্য আমাদের ট্যাগ হচ্ছে 4, এটা আই রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যখনই আপনি ক্যারেক্টার ইনপুট আউটপুট কোনো অপারেশন নিবেন, তখন আপনাকে সিঙ্গেল কোটের ভিতরে লিখতে হবে সেই ক্যারেক্টারটা। আমার ফার্স্ট ক্যারেক্টার এ, লজিক কি ঠিক আছে না, লজিক ঠিক নাই, লেস দেন ইকুয়াল টু হবে, সিঙ্গেল কোটের ভিতর জেড লিখলাম। তাহলে এটাতে আমি কি বুঝালাম, যে আই হচ্ছে একটা ক্যারেক্টার যেটার ভ্যালু হচ্ছে এ, ইনিশিয়ালাইজ করলাম ইনিশিয়াল ভ্যালু এ। এখন ততক্ষণ পর্যন্ত এ সাথে 1 করে যোগ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত ভ্যালু জেড এর সমান না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত জেড এর থেকে ভ্যালুটা ছোট আছে, জেড এর সমান যখন হয়ে যাবে তখন ওর কাজ শেষ, আর কিছু করবে না, বুঝলেন। এখন আমাদের ক্যারেক্টার প্রিন্ট করার জন্য কি লিখতে হয়, % সি, নিউ লাইন দিলাম আই, আর কিছু করার দরকার হওয়ার কথা না, দেখি কাজ হয় কিনা। দেখেন এ বি সি ডি এফ জি, কেউ যদি না জানেন, এ থেকে জেড পর্যন্ত মুখস্থ না থাকে, তাহলে এভাবে প্রোগ্রাম করে দেখে নিন, ঠিক আছে। দেখেন এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করে দিয়েছে, বুঝতে পারলেন।
আচ্ছা, এখন যদি আমরা চাই বড় হাতের অক্ষর লিখতে, তাহলে এখানে জাস্ট বড় হাতের এ দিব, এখানে বড় হাতের জেড দিব, তাহলে প্রিন্ট করে দেওয়ার কথা। দেখেন বড় হাতের সব অক্ষর প্রিন্ট করে দিয়েছে। আর আমি চাচ্ছি ছোট হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত সবই প্রিন্ট করবে, দেখি হয় নাকি। আমার আজকে সিরিয়ালটা মনে নাই, এভাবে হবে না, তাহলে এটা বড় দিতে হবে। এই দেখেন প্রিন্ট করে দিয়েছে, এই যে বড় হাতের এ থেকে শুরু করেছে, মাঝখানে কয়েকটা স্পেশাল ক্যারেক্টার আছে আজকিতে, তো ওটা নিয়েছে, তারপরে ছোট হাতের অক্ষর গুলো সব প্রিন্ট করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এখন বলেন যে মাঝখানে এই ক্যারেক্টার গুলো কেন আসলো, এগুলো তো এবি এর ভিতরে পড়ে না। তো আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক, হাতে খাতা কলম হাতের কাছে রাখতে বলেছিলাম, ফার্স্টের দিন রেখেছেন কিনা জানি না। আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে এই মাঝখানে যে কয়টা ভ্যালু এসছে সেগুলো বাদ দিয়ে ফার্স্টে বড় হাতের এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করবেন, তারপরে ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করবেন, মাঝখানে রে কয়টা ক্যারেক্টার আসা যাবে না। হোমওয়ার্ক সম্পর্কে ক্লিয়ার? আর বারবার একটা জিনিস বলছি, সো এটা দেখাই দিই, আস্কি টেবল, যে কোনো জিনিস না বুঝলে সিম্পল একটা গুগল সার্চ করে চেষ্টা করবেন খুঁজে বের করার। যাই হোক, এরকম আস্কি টেবিলটা খুঁজে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে দেখেন আমাদের কম্পিউটার তো এবিসিডি কিছু বুঝে না, তার জন্য একটা সাংখ্যিক মান থাকে, সে শুধু বাইনারি বুঝে বা ডেসিমেল দিলেও বুঝতে পারে। সো প্রত্যেকটা অক্ষরের জন্য একটা করে ডেসিমেল ভ্যালু অ্যাসাইন করা আছে। এই যে দেখেন এখানে বড় হাতের, এই যে এটা মানে হচ্ছে ক্যাপিটাল, শিফট চাপলে যা হয় সেটা, ঠিক আছে। তো ক্যাপিটাল এ থেকে জেড পর্যন্ত আসার পর এই যে এই কয়টা অক্ষর আছে মাঝখানে, তারপরে আবার ছোট হাতের অক্ষর শুরু হয়েছে কোথাও। আচ্ছা, আমি টেবিলটা আগে দেখি নাই, বাট দেখেন বড় হাতের এ থেকে জেড পর্যন্ত আসলো, তারপরে এই কয়টা ক্যারেক্টার আমাদের আছে টেবিলে, এই জন্য এই কয়টা প্রিন্ট করেছে, তারপরে আবার ছোট হাতের অক্ষর গুলো আছে এগুলো প্রিন্ট করেছে। তো আপনার কাজ হবে যেন এই কয়টা ক্যারেক্টার প্রিন্ট করতে না পারে, এরকম একটা প্রোগ্রাম করা। এখন এই আস্কি টেবিলটা বের করে নেবেন, যেটা বুঝতে পারেন অনেক রকমের অনেকগুলাই আছে, সবগুলোর ভ্যালু একই, সব একইভাবেই কাজ করবে। এই যে এখানে বাইনারি ভ্যালুও দেওয়া আছে, তাহলে হেক্সাডেসিমেল। আর তারপরে এখানে যদি আমরা কার্সন নিয়ে যাই, তাহলে ও এখানে দেখায় না, ভিএস কোডে যদি কার্সন নিয়ে যায় এটার ভ্যালু আমাকে দেখায় দেয়। আচ্ছা, পারবে কি? এই তো, এই দেখেন আমাদের হচ্ছে ডেসিমেল ভ্যালু গুলো সব, মানে আস্কি ভ্যালু গুলো এখানে দেখায় যে বড় হাতের এ এর জন্য 65, বি এর জন্য 66, পার্সেন্ট সি এর জায়গায় পার্সেন্ট ডি দিলাম, আমাদের সব আস্কি ভ্যালু গুলো দেখায় দিয়েছে কোন লেটারের এগেনস্টে কোন আস্কি ভ্যালু আছে।